রোল নাম্বার 26 জয়জিৎ ব্যানার্জি প্লিজ স্ট্যান্ড আপ ইয়েস স্যার কেমিস্ট্রিতে খুব খারাপ মাত্র 28% বাকি সবে মোটামুটি ঠিক আছে পাস মার্কস আছে তো লজ্জা করে না এত কষ্ট করে পড়াচ্ছি ব্যাক পেলি তাও কেমিস্ট্রিতে হ্যাঁ প্রবলেমটা কি তোর কেমিস্ট্রির কী সব এদিক ওদিক গোল্লা গোল্লা কিছুই তো মাথায় ঢোকে না তাই মেয়েদের হাঁ করে দেখি আর ওরা না সব বুঝতে পারে জানো তো কি করে বোঝে কিছুই বুঝতে পারি না তো গোল্লা গোল্লা দেখি কি আরে বাবা পরীক্ষায় পাশটা তো করতে হবে অ্যাটলিস্ট গ্রাজুয়েশন নইলে চাকরি পাবি কোথা থেকে কাউকে সিফারিশই তো করতে পারবো না আচ্ছা একটা প্রাইভেট টিউটর হলে খুব ভালো হতো আগে বলতে পারতি আছে কোনো জানা শোনা এরকম হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা বল এই 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 যে এই 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 নাম্বারটায় এই নাম্বারটা বলো না নাম্বারটা বলো 94 হ্যাঁ 22 হ্যাঁ 59 63 47 এজেন্সি 47 হুম হ্যাঁ হ্যালো হ্যাঁ নাম্বারটা পেলাম আমার ছেলের জন্য আর কি ওই কেমিস্ট্রি টিচার চাই খালি খালি মারে হ্যাঁ বাড়িতে এসে পড়াতে হবে নমস্কার আমি অর্পিতা ম্যাম বাবা ম্যামকে ভেতরে আসতে দাও হ্যাঁ 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 আসো আসো নমস্কার আমি আমি বিক্রম ব্যানার্জি আর আমার পুত্র জয়জিৎ ব্যানার্জি ওই আপনার ছাত্র যাও না গিয়ে বসাও না ম্যাম আপনি এই সবাই বসুন শুরুতেই গোল্লা গোল্লা বাবা বেশ বেশ হ্যাঁ বাবাও গোল্লা গোল্লা জমে আছে যাই আমি তাহলে বই খাতাটা নিয়ে আসি হ্যাঁ 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 যাও যাও বই খাতা নিয়ে এসো আমি একটু ম্যামের সঙ্গে বসে কথাবার্তা সেরে নিই তুমি যাও না না কিন্তু আমি তো এখন ওকে পড়াবো বলছি ইয়ে একটু চা কফি কিছু না না ওসব কিছু লাগবে না শিওর ধন্যবাদ এই নিয়ে আয় তাড়াতাড়ি বই খাতা নিয়ে আয় আনছি তো জাস্ট বুঝতে পারছি না তুমি কি ক্লাস ফলো করো না একটাও প্রফেসর কি যেন বোঝান কিছুই তো বুঝতে পারি না সব কেমন গোল গোল লাগে তাই ক্লাস কেটে বাইরে গোল গোল দেখি মানে মেয়েদের তো সবই গোল গোল তাই দেখতে ভালো লাগে আচ্ছা বলো এসিএল হলো অ্যাসিড তার সাথে এনএওএইচ হলো মানে অ্যালকালিক মিশালে কি হবে
কি হবে ও হ্যাঁ 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 মনে পড়েছে দুধে আমে মিশে যাবে, মাঝে আটি গড়াগড়ি খাবে। বলছি বলো দুধ আর জল হবে। কি কান ফিলিং দিস, তোমার বাবাকে ডাকো, নিড টু টক টু হিম। কেন ম্যাম, এর মধ্যে আবার বাবাকে কেন জড়াচ্ছে? আমাকে একবার ট্রাই করুন, স্যাটিসফ্যাকশন গ্যারান্টি। মানে কি যাতা বলছো? আমি আর তোমাকে পড়াবো না। মিস্টার ব্যানার্জি প্লিজ, আপনার সঙ্গে কিছু কথা আছে। মিস্টার ব্যানার্জি আপনি এদিকে আসুন, আপনার সঙ্গে কথা আছে। মিস্টার ব্যানার্জি, আপনি উনি কি করছেন? লুকিয়ে লুকিয়ে আমার ছবি তুলছেন? আই ক্যান্ট বিলিভ দিস, অসম্ভব। আমি আর ম্যাম, তাহলে আপনি হেরে গেলেন? হেরে গেলাম মানে কি? হেরে গেলাম ম্যাম, ম্যাম ম্যাম ছেড়ে দিন ওর কথা। আসলে ছোটবেলায় ওর মা মারা গেছে, আর আমিও অনেক দিন থেকে তাই একটু ভুল হয়ে গেছে, ওটা আর হবে না। ও হ্যালো, হ্যাঁ ইয়েস, আই এম সরি, আমি জানতাম না। দেখো, তুমি যদি মন দিয়ে পড়ো আর অশুভ কথা না বলো, তাহলে আমি প্রমিস করছি কেমিস্ট্রিতে তোমাকে অনেক ভালো নাম্বার পাইয়ে দেব। কেমন? হ্যাঁ
হ্যালো বাবা। হ্যাঁ বল। কেমিস্ট্রিতে ক্লাস টেস্টে 82% পেয়েছি। বাহ, কি খাওয়াবে? শোন, ফাইনালে 85% পেলে তাও একটা বাইক কিনে দেবো, তখন গোল গোল পিছনে বসিয়ে ঘুরে বেড়াস। কি বলছো, প্রমিস? প্রমিস। হাই ম্যাম। হ্যালো। ম্যাম, দিস ফর ইউ। ইমা, এটা কিসের জন্য? বলিস নি একবার। ভুলে গেছি। আসলে আসলে বিকেল থেকে গোল গোল নিয়ে বাইকে চড়াচ্ছিলাম, তো তাই। ওইটাই কর ম্যাম। 82% মার্কস পেয়েছে ক্লাস টেস্টে, সবই আপনার কৃতিত্ব। প্লিজ, এটা আপনাকে নিতে হবে। এটা আমার ডিউটি, ও আমার ছেলের মতো। এইসব এইসবের কি দরকার ছিল? না, প্লিজ প্লিজ প্লিজ, আই ইনসিস্ট, প্লিজ প্লিজ। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। জিৎ, তুমি যদি ফাইনালে ভালো রেজাল্ট করো তাহলে আমিও তোমায় প্রমিস করছি খুব ভালো একটা গিফট দেব। ম্যাম, এক্সকিউজ মি, আমার একটা কাজ আছে। নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, হ্যালো। ইয়েস। জিৎ, জিৎ। হ্যাঁ জিৎ। হ্যাঁ ম্যাম। কি হয়েছে, পড়াটা কমপ্লিট করো। আজকে তো ম্যামকে ভীষণ সুন্দর লাগছে, খুব ডিসেন্ট। কে জানে কি হবে এই জীবনে, ছেলেটাও যদি মাকে পেত। বাবা বাবা বাবা, উঠো। বাবা বাবা, উঠো। বাবা, উঠো। ডিনার করবে না? চলো যাই, ডিনারটা করি। ওঠো ওঠো। তোর ম্যাম চলে গেছে? হ্যাঁ, সে তো অনেকক্ষণ।
বড্ড ভালো না তোর ম্যাম? হ্যাঁ ভালো, কিন্তু 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 কি? কিছু না, কিছু না, কিছু না। এই কি হলো এত দেরি? বলেছিল তো তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ ম্যাম। কিরে কি খবর, পরীক্ষার রেজাল্ট টেজাল্ট কিরম হলো? এটা আপনার জন্য। এসবের আর কি দরকার ছিল? ও কেমিস্ট্রিতে 87% পেয়েছে। লজ্জা পেয়ে গেছে। এই মানুষটাকে নিয়ে এত নোংরা কথা ভেবেছিলাম, নিজের মাকে তো ভালো করে ম্যাম। না না, নতুন মা, তোমাকে কথা দিলাম, খুব সম্মান দেব, খুব ভালোবাসব, তোমার